যেটাকে বলা হয় ভৌত রাশি। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পরিমাপযোগ্য বিভিন্ন রাশির প্রয়োগ রয়েছে, তার মধ্যে সেই ভৌত রাশিগুলোর কিছু কিছু রাশির মান আছে আর কিছু কিছু রাশির মান প্লাস দিক দুটোই রয়েছে। যাদের সাধারণত মান রয়েছে, দিক বা অভিমুখ থাকলেও তার গুরুত্ব নেই, অর্থাৎ নেই ধরা যায়, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর যাদের মান আর দিক উভয় রয়েছে এবং দুটোরই গুরুত্ব রয়েছে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। একটা স্কেলার রাশিকে প্রকাশ করতে গেলে সংখ্যা এবং ইউনিট বসাতে হয়। যেমন দূরত্ব, দূরত্বের ক্ষেত্রে আমরা যদি বলি একটা দূরত্ব 5 মিটার, দূরত্ব পরিমাপ করতে গেলে একটা সংখ্যা লাগলো আর মিটার হলো তার একক। ভেক্টর রাশির ক্ষেত্রে যদি আমি বলি সরণ, সরণ একটা ভেক্টর রাশি, সেটাকে প্রকাশ করতে গেলে একটা মান লাগবে, অর্থাৎ একটা সংখ্যা লাগবে, একটা একক লাগবে মিটার, এবং এর দিক লাগবে, কোন দিক পশ্চিম কি পূর্ব কি কোন দিক সেটা বোঝানোর জন্য আমাদের কিছু একটা দিতে হবে। তাহলে ভেক্টর রাশি প্রকাশের জন্য আমাদের পরিমাপের জন্য একক লাগে, তার একটা সংখ্যা থাকে এবং তার দিক থাকে। স্কেলার রাশির ক্ষেত্রে শুধু সংখ্যা এবং তার মান দিলেই হয়। এখন আমি যদি বলি 5 মিটার পূর্ব পশ্চিম, এটাকে আমি -5 মিটার পূর্ব লিখতে পারি, কিন্তু এখানে প্লাস মাইনাসের ব্যাপার নেই। একটা রাশির ক্ষেত্রে এখানে একটা রাশির মান প্লাস এবং মাইনাস উভয় হতে পারে, কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে সবসময় এর মান পজিটিভ হয়। এছাড়াও আরেক রকমের রাশি রয়েছে, সেটা হলো টেনসর। একটা বিন্দুতে একটা টেনসরের বিভিন্ন দিকে বিভিন্ন মান, বিভিন্ন অক্ষ বরাবর বিভিন্ন মান থাকতে পারে, তবে সেই মানগুলো সবসময় পজিটিভ হয়। বিভিন্ন অক্ষ বরাবর একটা টেনসরের মান বিভিন্ন হতে পারে, তবে সেই মানগুলো ধনাত্মক হয়ে থাকে। একটা বিন্দুতে একটা টেনসরের একই অক্ষ বরাবর বিভিন্ন সময়ে বিভিন্ন মান হতে পারে। এই টেনসরের উদাহরণ কি? জড়তা ভ্রামক তোমরা দেখতে পাবে দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টারে, জড়তা ভ্রামকের কথা পাবে। প্রতিসরাঙ্ক যেটাকে বলি সেটা হচ্ছে একটা টেনসর, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, এগুলো সব টেনসর রাশির উদাহরণ। তাহলে টেনসরের ক্ষেত্রে টেনসরকে ভাগ করা যায়, ভেক্টর রাশির মান আছে দিক আছে, বিভিন্ন দিকে একে লেখা যায়, তাতে এর মান পজিটিভ এবং নেগেটিভ দুটো আসতে পারে। টেনসরের ক্ষেত্রে সবসময় বিভিন্ন দিকে যদি খুশি টেনসরের মান যদি জানতে চাও, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ পাবে। আর স্কেলার রাশির ক্ষেত্রে ব্যালুটা আমরা পজিটিভ নেব, পজিটিভই পাই। এখন আমরা ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করব। আজকের আমাদের ভেক্টর সম্পর্কে, ভেক্টরের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা হবে। ভেক্টর রাশি প্রকাশ করার জন্য পরিমাপ করতে হয় প্রথমে, প্লাস একটা দিক দেখাতে হয়। তাহলে দিক দেখানোর জন্য এই অ্যারো চিহ্নটা ব্যবহার করা হয়, আর পরিমাপ করার জন্য একটা মান এবং একক ব্যবহার করা হয়। সেটার জন্য কি করতে হবে না, একটা ভেক্টর তার মানকে প্রকাশ করার জন্য আমাকে একটা দৈর্ঘ্য নিতে হবে। ধরা যাক এ বি একটা রেখাংশ নিলাম, এই এ বি রেখাংশের দৈর্ঘ্য যেটা হবে সেটা এই ভেক্টরের পরিমাপকে চিহ্নিত করবে। আর এ থেকে বি এ এইরকম যদি আমি তীর চিহ্ন দিই, এই তীর চিহ্নটা ভেক্টর রাশির দিককে প্রকাশ করবে। এখানে 1 2 3 4 5 6 7 8
এখানে 1 2 3 4 5 6 7 8 8 ইউনিট লেন্থ হলো এই রেখাংশটার তাহলে এই ভেক্টরটার ম্যাগনিটিউড আমরা বলবো অর্থাৎ ভেক্টরটার মান বলবো 8 এবং দিক বলবো a থেকে b এর দিকে তাহলে একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য কি লাগে একটা রেখাংশ লাগে সেই রেখাংশের দৈর্ঘ্যটাই তার মানকে প্রকাশ করে আর ডিরেকশনটা তার দিককে প্রকাশ করে এইভাবেই আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করে থাকি এখন একটা কথা না বললেই নয় যে তাহলে মান এবং দিক থাকা মানেই কি ভেক্টর রাশি তা কিন্তু নয় কোনো কোনো রাশির মান আছে দিক আছে তা সত্ত্বেও তাদেরকে স্কেলার রাশি বলা হয় তার আগে আমি বলে নেব যে ভেক্টর রাশি হতে গেলে কোন কন্ডিশন ফুলফিল হতে হবে দুটো ভেক্টর রাশিকে যোগ করা যায় ধরা যাক দুটো সরণ এদিকে পূর্ব দিকে সরণ উত্তর দিকে সরণ হলো তারপরে পূর্ব দিকে সরণ হলো এই দুটো সরণের যোগ ফল নির্ভর করবে এদের মধ্যে অ্যাঙ্গেলের উপর যে কোনো দুটো রাশি দুটো সমজাতীয় ভেক্টর রাশিকে যদি আমি যোগ করতে চাই তাহলে তাদের মধ্যে কোণের মান কত সেটার উপর নির্ভর করবে এর যোগফলের মানটা আর যে সমস্ত রাশির মান আছে দিক আছে এবং ওই রাশিগুলো যখন যোগ করা হয় তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে তাদের লব্ধির মান তখনই আমি তাদেরকে বলবো নিঃসন্দেহে ভেক্টর রাশি তাহলে সরল এখানে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তার ফলে লব্ধি সরণ হচ্ছে এই দিকটা এরকম এখানে 3 মিটার এখানে 4 মিটার হলে লব্ধি সরণের মান হবে 5 মিটার তাহলে এইটা নির্ভর করলো এইটা 90 ডিগ্রি বলেই তো এটা 5 মিটার হলো অন্য কোনো অ্যাঙ্গেল হলে এর ভ্যালু চেঞ্জ হয়ে যেত তাহলে কোণের উপর নির্ভর করছে ধরো তুমি এইদিকে একটা বেগ ধরলে এদিকে একটা বেগ ধরলে এই দুটো বেগ সরাসরি যোগ করতে পারছো না কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি তাহলে তাদের মধ্যে লব্ধি বেগ এরকম হবে তাহলে ভেক্টর রাশি হলো এক প্রকার রাশি যে রাশি মান অভিমুখ দুটোই আছে এবং যে রাশিগুলোর সমজাতীয় দুটো রাশির যোগফল নির্ভর করছে তাদের মধ্যে কোণের উপর তাদের মধ্যবর্তী কোণের উপর তাহলে কোন কোন এমন রাশি রয়েছে যাদের দিক থাকা সত্ত্বেও তাদেরকে ভেক্টর রাশি বলা যাবে না দেখে নেওয়া যাক চাপ দেখো এরকম একটা সিলিন্ডারে যদি আমি পিস্টনের সাহায্যে এখানে চাপ প্রয়োগ করি পি পি ওয়ান চাপ দি তাহলে এর একটা তো ডিরেকশন আছে চাপের ডিরেকশন বা দিক রয়েছে এবং মান রয়েছে এবারে আমি কি করলাম আর একটা সিলিন্ডার দিয়ে এদিকে চাপ দিলাম পি টু তাহলে এখানে দেখছি কি এই চাপ আর এই চাপের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে কিন্তু এখানে যদি আমি সিলিন্ডার রাখি তাহলে দেখা যাবে এর চাপের মান এই দুটো চাপের যোগফল এই কোণের উপর নির্ভর করছে না এই কোণের উপর নির্ভর করছে না তাহলে এদিকে যদি চাপ দিই এদিকে যদি চাপ দিই উল্টো দিক থেকে যদি আমি চাপ দিই তাহলে এই স্থানটা যদি এই স্থানে কোনো বিন্দু বা এই স্থানে যে গ্যাস আছে বা তরল আছে তাকে যদি সামনে থাকতে হয় তাহলে দেখা যায় এই দুটোর লব্ধি এই দুটোর যোগফল এইটার সঙ্গে সমান বা বিপরীত হয় না এই কারণে চাপের চাপের দিক থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি চাপের দিক থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি দুই নম্বর প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা তুমি দেখো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইরকম একটা তারের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা ধরো 3 অ্যাম্পিয়ার এটা ধরো 2 অ্যাম্পিয়ার এবারে এই দিক দিয়ে কত যাবে সবসময় 5 অ্যাম্পিয়ার তারটা এদিকে থাকলো এদিকে থাকতো তাহলেও 5 অ্যাম্পিয়ার যেত এদিকে থাকতো তাহলেও 5 অ্যাম্পিয়ার যেত তাহলে
এই দুটো যে অ্যাঙ্গেল, এর যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আমরা যদি বলি এই দিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার যেত তাহলে এদিকেও 5 অ্যাম্পিয়ার যেত, তাহলে এটার এই যে অ্যাঙ্গেলটার উপরে এর লব্ধির মান নির্ভর করছে না। তাহলে এর প্রভাবমাত্রা দেখো কি গেছে, ডিরেকশন দেখাচ্ছি এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, এদিক থেকে ডিরেকশন এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রভাবমাত্রার মানও দেখাচ্ছি, দিকও দেখাচ্ছি। তাহলে এর প্রভাবমাত্রার দিক থাকা সত্ত্বেও এটি স্কেলার। একটা জিনিস সম্পর্কে আমরা একদম পরিষ্কার ধারণা পেলাম যে ভেক্টর রাশি হতে গেলে তার মান দিক তো থাকবেই, তার সঙ্গে তার যে যোগফল, তার যে লব্ধি, সমজাতীয় দুটো ভেক্টর রাশির যোগ করা যায় সেইগুলো অবশ্যই তাদের অন্তর্বর্তী কোণের মানের উপর নির্ভর করবে। এবার এই ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় কিভাবে, এ বি একটা ভেক্টর, এ থেকে বি এর ডিরেকশন এইরকম দেওয়া হবে, আর এর মান এটা কয় ইউনিট, 1 2 3 4 5 6 7 8, এটা ধরো 8 ইউনিট। এর মান, এর মান প্রকাশ করার জন্য লিখতে হবে এ বি ভেক্টরের দুদিকে মড় দিতে হবে, মডুলাস অফ এ বি, মডুলাস অফ এ বি সমান হবে 8 ইউনিট, আর এই ডিরেকশনটা বোঝাবে এর দিক। তাহলে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় এইভাবে, যার মান এবং দিক এই একটা রেখা দ্বারা প্রকাশ করা হয়। স্কেলার রাশি আর ভেক্টর রাশি যোগের মধ্যে কি পার্থক্য রয়েছে? স্কেলার রাশি ধরা যাক তুমি বললে 2 কেজি চাল প্লাস 2 কেজি চাল প্লাস 3 কেজি চাল, তুমি যোগ করে ফেলো, 3 3 5 7 7 কেজি চাল, কিন্তু তুমি 4 মিটার সরণ পূর্ব দিকে, 3 মিটার সরণ উত্তর দিকে, মোট সরণ 7 মিটার বলতে পারা যাবে না, বলতে পারা যাবে না। এবার আমি বলি 2 কেজি চাল 3 কেজি ডাল, তাহলে কি হবে, 5 কেজি দ্রব্য। তাহলে এর এই দুটো রাশি, এটা হচ্ছে ভর, ভর দুটোকে আমি যোগ করতে পারছি, এর আলাদা আলাদা দ্রব্য হলেও আমি সেগুলোকে যোগ করতে পারছি, বাজারে গেলাম 2 কেজি চাল নিলাম, 3 কেজি ডাল, তাহলে মোট কত কেজি দ্রব্য আমি কিনে আনলাম, 5 কেজি দ্রব্য কিনে আনলাম। এইভাবে এই যোগগুলোকে দেখো সহজ বীজগাণিতিক নিয়মে করা যায়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এই যে যোগটা এটা সহজ বীজগাণিতিক নিয়মে করা যায় না। এবার এই সমজাতীয় ভেক্টর, অর্থাৎ আমি যদি ভেক্টর বলি সরণ একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর, এই দুটো ভেক্টর যোগ করা যাবে, কিন্তু সরল বীজগাণিতিক নিয়মে করা যাবে না। যদি এটা এরকম হতো 4 মিটার সরণ পূর্ব প্লাস 3 মিটার সরণ পূর্ব, তাহলে প্রথমে আমি 4 মিটার পূর্ব দিকে গেছি, তারপরে আমি 3 মিটার পূর্ব দিকেই গেছি, তাহলে মোট সরণ কত হবে। এখানে কিন্তু দেখো পূর্ব পূর্ব আছে বলে, সহজে একটা দিক আছে বলে আমরা সহজে এটাকে যোগ করতে পারছি, 7 মিটার সরণ পূর্ব। আর এছাড়াও যদি এরকম হতো 4 মিটার সরণ পূর্ব প্লাস 3 মিটার সরণ পশ্চিম, অর্থাৎ পূর্ব দিকে আমি গেলাম 4 মিটার আবার ফেরো দিলাম 3 মিটার, তাহলে কতটা গেলাম, 1 মিটার গেলাম। এটা কি করে পাবো, না এটাকে আমি লিখতে পারবো যে এটা সমান 4 মিটার সরণ পূর্ব আর -3 মিটার সরণ পূর্ব,
কেন লিখতাম? 3 মিটার সরণ পশ্চিম মানে কি? মাইনাস 3 মিটার সরণ পূর্ব। তাহলে এটা হবে 1 মিটার সরণ পূর্ব, 1 মিটার সরণ পূর্ব। তাহলে যখন এই দিকটা একই হচ্ছে তখন আমরা যোগ বিয়োগ সহজে করতে পারছি, কিন্তু ভেক্টরের মধ্যে যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন থাকছে তখন তাদের যোগ আমরা সহজে করতে পারছি না। তাহলে আমরা কি করব? প্রথমে ভেক্টরগুলোর মধ্যে যদি তারা এক রেখায় থাকে তাহলে তাদেরকে যোগ করা যায়। ধরো এ বি একটা ভেক্টর, আবার একই রেখায় আছে সি ডি একটা ভেক্টর, এটা ধরো 3 ইউনিট, এটা ধরো 5 ইউনিট। এবার এই যে ডিরেকশনটাকে, এই দিকে ডিরেকশনটাকে আমি এনকার দিলাম, তাহলে এখানে কি হবে? এ বি ভেক্টর সমান 3 ইউনিট 3 এনকার। এই এনকার ব্যাপারটা আমি পরে আসছি। এবারে আমি এই সি ডি ভেক্টর সমান আমি কি দিলাম? 5 এনকার। তাহলে একই দিকে একই রেখায় আছে, একই রেখার উপরে দুটো ভেক্টরকে একটু আগে দেখলাম যোগ করা গেছে সহজে। তাহলে এ বি প্লাস সি ডি সমান লিখব 8 এন ক্যাপ। দুটো ভেক্টর একই রেখায় আছে কিনা সেটা জানা জরুরি। এবারে আমি কি করব? এ বি ভেক্টর 3 ইউনিট। এবারে এই দিকটা আমি সি ডি লিখব, সি ডি এই দিক থেকে সি ডি, সি থেকে ডি এর দিকে 5 ইউনিট। এদেরকে যদি যোগ করতে চাই তাহলে এই দিকের ডিরেকশনটাকে আমি যদি এক্স ক্যাপ দি, এক্স ক্যাপ কি জিনিস পরে আসছে, তাহলে এইটা হবে সি ডি সমান 5 ইন্টু এক্স ক্যাপ। আর এটা দেখো এদিকে এক্স ক্যাপ, এদিকে পশ্চিম যদি হয় তাহলে এদিকে কি হয়? পূর্ব। তাহলে এ বি সমান হবে 3 এক্স ক্যাপ মাইনাস চিহ্ন, একটু আগে পশ্চিম পূর্ব দেখেছো, তাহলে এ বি সমান মাইনাস 3 এক্স ক্যাপ। এই দুটোকে যদি যোগ করি তাহলে সি ডি এ বি প্লাস সি ডি বা সি ডি প্লাস এ বি সমান হবে 2 এক্স ক্যাপ। তাহলে একরেখীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর হলে তারা একই দিকে আছে কিনা বা তারা বিপরীত দিকে আছে কিনা সেটা দেখে নেওয়া জরুরি। এই কারণে ভেক্টরকে আমরা বিভিন্ন নামে চিনব, বিভিন্ন নামে আমরা ভেক্টরকে চিনব। একই রেখার উপর যে ভেক্টর থাকবে তাদেরকে বলবো একরেখীয় ভেক্টর। একই দিকে যে সমস্ত ভেক্টর থাকবে তাদেরকে বলা হবে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর, সমান্তরাল হলেও এটাও যদি পূর্ব দিক হয় এটাও পূর্ব দিক হবে। এবারে ধরা যাক এ দুটো রেখাংশের দৈর্ঘ্য সমান, এ বি আর সি ডি। এ বি চিহ্ন দিয়ে মর দেওয়া মানে কি? এই লেন্থটাকে প্রকাশ করে। এই লেন্থটা যদি 5 ইউনিট হয় তাহলে সি ডি মট, মট অফ সি ডি এটাও হবে 5 ইউনিট, কারণ আমি দুটো রেখাংশের লেন্থ সমান বলেছি, দৈর্ঘ্য সমান বলেছি, তাহলে এই দুটো ভেক্টরের মান সমান। আর দিক বলো? দিকও সমান, কারণ এটাও যদি পূর্ব দিক হয় এটাও পূর্ব দিক। তাহলে আমি বলবো এ বি ভেক্টর আর সি ডি ভেক্টরের মান সমান, দিকও সমান, তাহলে এ বি সমান সি ডি। তাহলে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় এবং তাদের মান যদি সমান হয় তাহলে সমান্তরাল এবং এ বি এর মান সমান সি ডি এর মান যদি একই হয়, সমান্তরাল এবং এ বি এর মান সমান সি ডি এর মান এই রকম হলে তখন আমরা বলবো যে এই দুটো ভেক্টর সমান, অর্থাৎ এ বি সমান সি ডি। একরেখীয় ভেক্টর জানলাম, সমান্তরাল ভেক্টর জানলাম, আর সমান ভেক্টর জানলাম। এখানেও দেখো একই রেখায় যদি থাকে
এর ডিরেকশন হবে কি ডিরেকশন সমান হবে ধরা যাক এটা সিডি আবার একটা আমি লিখলাম ইএফ ভেক্টর এই সি থেকে ডি পর্যন্ত 3 ইউনিট ই থেকে এফ পর্যন্ত 3 ইউনিট তাহলে দুটোর মান সমান একই রেখার উপর অবস্থিত মানেই তো সমান্তরাল তাদের মধ্যে কোণের মান 0 ডিগ্রি এখানেও কোণের মান 0 ডিগ্রি দুটো ভেক্টরের মধ্যে কোণের মান 0 ডিগ্রি সেক্ষেত্রেও সিডি আর ইএফ এদেরকেও সমান ভেক্টর বলতে পারবো এক্ষেত্রে সিডি 3 ইউনিট ইএফ 3 ইউনিট ডিরেকশন একই দিকে তাহলে মান এবং দিক একই তাহলে এরা সমান ভেক্টর কি কি ভেক্টর জানলাম এক রেখীয় তারপরে সমান্তরাল তারপরে জানলাম সমান ভেক্টর নেক্সট দেখো এক রেখীয় সমান্তরাল সমান ভেক্টর এবার এক রেখীয় 5 ইউনিট এবি এদিকে সিডি 5 ইউনিট কিন্তু ডি থেকে সি থেকে আছে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে এদের মান সমান কিন্তু দিক বিপরীত এটা এই দিকে এটা এই দিকে এদের মধ্যে কোণের মান 180 ডিগ্রি মান একই দিক অপোজিট বিপরীত অর্থাৎ এদের মধ্যে কোণের মান 180 ডিগ্রি এই রকম ক্ষেত্রে এই দুটো ভেক্টরকে বলা হবে বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর তাহলে এখানে যে দুটো ভেক্টর পেলাম সেগুলো হলো বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর এবি ভেক্টরের বিপরীত ভেক্টরের জন্য আমাকে কি করতে হবে এবি সমান মাইনাস সিডি লিখতে হবে এবি সমান সিডি আমি লিখতে পারতাম এখান থেকে এখানে যদি আমি অ্যারো দিতাম সিডি হতো তাহলে এবি সমান সিটি লেখা যেত সেটাকে যদি উল্টো দিক থেকে লিখি আমরা দেখতে পেলাম মাইনাস ডিসি হবে এটাই হলো বিপরীত ভেক্টরের কনসেপ্ট বিপরীত ভেক্টরের কনসেপ্ট প্যারালাল এবারে অ্যান্টি প্যারালাল হবে এদিকে একটা ভেক্টর আছে এদিকে একটা ভেক্টর আছে এদের মান সমান কিন্তু দিক আলাদা যেমন করে আগেই দেখলাম একটা রেখার উপরে ছিল এক্ষেত্রে এটা সমান্তরাল আছে এক্ষেত্রে এদের মধ্যে কোণের মান 180 ডিগ্রি এ বি আর এদিকে যদি সি ডি দিই তাহলে এ বি সমান মাইনাস ডি সি এক্ষেত্রেও এরা বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বিপরীত ভেক্টরের থেকে যদি প্রশ্ন করা হয় বিপরীত ভেক্টরের মানের মধ্যে কি সম্পর্ক রয়েছে না উভয়ের মান সমান বিপরীত ভেক্টরের দিকের মধ্যে কি সম্পর্ক রয়েছে না একটা দিক অন্যটি ঠিক বিপরীত তাদের মধ্যে কোণের মান কত 180 ডিগ্রি এটা গেল রেখা রেখার পরে যেটা আছে সেটা হলো প্লেন এরকম একটা প্লেন আছে এরকম প্লেনের উপরে অনেকগুলো ভেক্টর আছে এই ভেক্টরগুলো এই প্লেনটার মধ্যে আছে তাদের বলা হয় একতলীয় ভেক্টর একতলীয় ভেক্টর কো প্ল্যানার ভেক্টর কো প্ল্যানার ভেক্টর একটা তলের মধ্যে যদি অনেকগুলো ভেক্টর থাকে তাদেরকে বলা হয় কো প্ল্যানার ভেক্টর এবারে একটা তলে রয়েছে কিন্তু তারা একটা বিন্দু দিয়ে যাচ্ছে এরকম একটা তলে দুটো ভেক্টর আছে এ ভেক্টর আর বি ভেক্টর তারা একটা বিন্দু দিয়ে যাচ্ছে তখন তাদেরকে বলা হয় সম বিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর দুটো ভেক্টর একই তলে রয়েছে তারা সমান্তরাল নয় এরকম তাহলে তারা হবে আনইকুয়াল ভেক্টর বা অসমান ভেক্টর কারণ তাদের দিক আলাদা হয়ে যাচ্ছে অথবা দুটো ভেক্টর
তাদের মান একই কিন্তু দিক একই কিন্তু মান আলাদা, সেক্ষেত্রেও তারা অসমান ভেক্টর, আনইকুয়াল ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের সমান হতে গেলে কি করতে হবে? দুটো ভেক্টরের মধ্যে কোণের মান 0 ডিগ্রি হতে হবে, আর তাদের মান ম্যাগনিচিউড বলা হচ্ছে যাকে ইংরেজিতে ম্যাগনিচিউড সেম হতে হবে। এই দুটো কন্ডিশন ফুলফিল হলে তখন তাদেরকে বলা হবে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর অসমান ভেক্টর, অসমান হবে এই দুটো কন্ডিশনে যে কোনো একটা যদি আলাদা হয় তাহলে অসমান হয়ে যাবে, এটা যদি 0 ডিগ্রি না হয় তখন দুটো ভেক্টর অসমান হয়ে যাবে, অথবা ম্যাগনিচিউড যদি আলাদা হয় তার তাদের মান যদি আলাদা হয় তাহলেও তাদের অসমান ভেক্টর বলা যাবে, অথবা দুটোই আলাদা তাদের মধ্যে কোনো আছে মানও আলাদা তখনও তাদের অপোজিট ভেক্টর অসমান ভেক্টর বলা যাবে। তাহলে আমরা আরও কিছু ভেক্টর জানলাম, যে একরেখীয় সমান্তরাল সমান বিপরীত ভেক্টর, একতলীয় ভেক্টর, তারপরে আমরা জানলাম সমান ভেক্টর অসমান ভেক্টর, সমান ভেক্টর যদিও আগে লিখেছি, অসমান ভেক্টর, সমবিন্দু ভেক্টর, একই বিন্দুতে দিয়ে একই বিন্দুগামী যে সমস্ত ভেক্টর তাদেরকে বলা হয় সমবিন্দু ভেক্টর। বিপরীত ভেক্টরের কথা বলা হয়েছে, তাহলে মান দিক সবগুলো যদি সমান হয় তবেই সেই ভেক্টর দুটোকে ইকুয়াল ভেক্টর বলা যাবে। তাহলে স্কেলার হলো, ভেক্টর হলো, টেনসর হলো, বিভিন্ন প্রকার ভেক্টর হলো। বিভিন্ন প্রকার ভেক্টর বলতে এক সমজাতীয় ভেক্টর, সমজাতীয় ভেক্টর, আমি এখানে বিভিন্ন প্রকার বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে সমজাতীয় ভেক্টর তাদের মান আর দিক অনুযায়ী তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা গেল। এখন একটা ভেক্টর রাশির কে আমরা আর একটা দিককে পর্যালোচনা করব, আর একটা দিক দিয়ে পর্যালোচনা করব। কিরকম না, ধরো তুমি এইরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখান থেকে তুমি এই জায়গাটায় গেলে, ও বিন্দু থেকে এ বিন্দুতে গেলে, এখানে তুমি যে দূরত্ব অতিক্রম করেছো তার একটা মান আছে, আর এই এক্স অক্ষ সাপেক্ষে কত কোণে গেছো তার মান আছে। তাহলে এখানে যে ও এ ভেক্টর, এর একটা অবস্থান আছে, নির্দিষ্ট দিক আছে, এই দিকটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, সব দিকে হতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভেক্টরের দিক একটা নির্দিষ্ট অক্ষ বরাবর হয়, যেমন দেখো এরকম একটা চাকা ঘুরছে, এরকম করে চাকাটা ঘুরছে, এরকম করে ঘুরছে, এরকম করে চাকাটা ঘুরছে, এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে। তাহলে চাকাটা যে ঘুরছে এই দিকটায় আমি কিন্তু দেখতে পাচ্ছি, আর ওই দিকটা অপোজিট দিক, এই বেডটা এরকম করে ঘুরছে। তাহলে এই চাকাটাকে আমি যদি এরকম করে ঘুরাই, এটাকে যদি আমি এরকম করে পাক খাওয়াই, তাহলে এই চাকাটা যে ডিরেকশন আমি দেখাবো যে এটা অক্ষ বরাবর এই দিকে। আরও ভালো করে বোঝা যায়, এইরকম চাকাটা আমি এই প্লেনে আঁকলাম, এর অক্ষ এই দিকে আঁকলাম, এবারে চাকাটা যদি এইরকম করে ঘোরে, তাহলে রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম অথবা থাম মুষ্টি নিয়ম, দেখো আমি চাকাটা যেদিকে ঘুরছে এই ডান হাতের আঙুলগুলোকে আমি এইরকম করে ঘোরাচ্ছি, আর বুড়ো আঙুলটাকে সোজা করে রেখেছি, বুড়ো আঙুল ছাড়া বাকি আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করছি, তাহলে এই ঘূর্ণনের দিকে মুষ্টিবদ্ধ করছি, করলে বুড়ো আঙুলটা অক্ষের এই দিক বোঝাচ্ছে। আবার যদি এই রকম হয় অর্থাৎ বিপরীত দিকে যদি ঘুরে অক্ষটা সেই একই আছে, এখন দেখো আমি এই আঙুলগুলোকে এইরকম ঘোরাচ্ছি, এই ডিরেকশনে ঘোরাচ্ছি, তাহলে এটা নিচের দিকে কাজ করছে। তাহলে এই যে ঘূর্ণন, কৌণিক বেগ যেটাকে বলছি, কৌণিক বেগ, এছাড়া অনেকগুলো রাশি আছে, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক সরণ, অনেকগুলো রাশি রয়েছে যাদের দিক কেবলমাত্র অক্ষ বরাবর হয়। তাহলে
এই রকম প্রকৃতির কিছু ভেক্টর আছে, বেশিরভাগ ভেক্টর এই রকম, আর কিছু ভেক্টর আছে যাদের দিক অক্ষ বরাবর হয়। অক্ষ বরাবর হওয়া মানে এদের ঘূর্ণন ক্লক ওয়াইজ হতে পারে, এই দিকে ঘোরা মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ক্লক ওয়াইজ হতে পারে, অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। এইরকম ক্ষেত্রে আমরা এই সমস্ত ভেক্টরকে বলবো অক্ষীয় ভেক্টর। অক্ষের দিক অনুযায়ী যে সমস্ত ভেক্টর হয় তাদেরকে বলবো অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর, আর বাকি যে ভেক্টরগুলো তাদেরকে বলবো মেরু ভেক্টর। মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, আর এদিকে বলবো অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। ভেক্টরকে আমরা ডিরেকশন অর্থাৎ অক্ষর উপর নির্ভর করে আমরা দুভাগে ভাগ করলাম। কিছু কিছু ভেক্টর হলো মেরু ভেক্টর আর কিছু কিছু ভেক্টর হলো অক্ষীয় ভেক্টর, মেরু ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। এবার একটা ভেক্টরকে আমরা যখন প্রকাশ করি সেক্ষেত্রে এই যে ভেক্টরগুলোর এগুলোর কিন্তু আদি বিন্দু আর অন্তিম বিন্দু বলে কিছু নেই, এগুলো ঘুরছে এরকম, তাদের ডিরেকশন হচ্ছে অক্ষ বরাবর হয়, এদের একটা মান আছে আর ডিরেকশনটা অক্ষ বরাবর। কিন্তু মেরু ভেক্টরকে যখন প্রকাশ করতে যাব তাদের একটা আদি বিন্দু আর একটা অন্তিম বিন্দু আছে, এটাকে বলা হয় টেল ল্যাচ আর এটাকে হবে হেড মাথা। এখান থেকে এই দিকে আমি তীর চিহ্নটা দেব। তাহলে একটা ভেক্টর যদি মেরু ভেক্টর হয় তাহলে তাকে এইভাবে প্রকাশ করা যাচ্ছে, যে কোনো ভেক্টরকে এইভাবে প্রকাশ করা যাচ্ছে যার টেল আছে আর হেড আছে, এটা হলো আদি বিন্দু আর এটা হলো অন্তিম বিন্দু, আদি বিন্দু আর অন্তিম বিন্দু। আদি বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে দূরত্ব বা যে রেখাংশ টানা হয়েছে সেই রেখাংশের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই ওই ভেক্টরের ম্যাগনিচিউডকে প্রকাশ করে বা মানকে প্রকাশ করে। আর আদি থেকে অন্তিম বিন্দুর দিকে যে ডিরেকশান, যে অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি, সেটা ওই ভেক্টরের দিককে প্রকাশ করে। এবারে আমরা চলে আসবো সেখানে যেটা ছেড়ে এসেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে এই দিকে একটা ভেক্টর আছে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে ভাঙা হয়েছে, কাটা হয়েছে এ থেকে বি 1, 2, 3, 4, 5, 6। এখানে আমি বলছি এর লেন্থটা 6 ইউনিট। এইদিকে যে কোনো ভেক্টর এর সমান্তরাল অনেকগুলো রেখা আমি টেনে ফেলছি, এইগুলো অনেকগুলো সমান্তরাল আমি টানছি সমান্তরাল রেখা, এটাকে আমি এ বি নাম দিলাম। এবারে আমি এইগুলো একই সোজা একদম আছে, এরকম সোজা আছে ধর। এবারে এটাকে সমান গ্যাপে গ্যাপে 1, 2, 3, 4 পর্যন্তই থাক, এটা সি ডি নাম দিলাম। আবার এটাকে 1 রাখলাম, এটা ইএফ নাম দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটাকে জিএইচ নাম দিলাম। এবারে আমি যদি তীর চিহ্ন দিই এ থেকে বি এর দিকে, সি থেকে ডি এর দিকে, ই থেকে এফ এর দিকে, জি থেকে এইচ এর দিকে, তাহলে এই ভেক্টরটা হলো এ বি ভেক্টর, এই ভেক্টরটা হলো সি ডি ভেক্টর, এই ভেক্টরটা হলো ইএফ ভেক্টর, এই ভেক্টরটা হলো জিএইচ ভেক্টর। বলে ভালো, এই যে ভেক্টরগুলো এদের মধ্যে মিল কোথায় স্যার? এরা প্রত্যেকে সমান্তরাল আছে, এদের প্রত্যেকের দিক এক, মান আলাদা, এরা সমান্তরাল ভেক্টর, একেবারে ঠিক, এরা সমান্তরাল ভেক্টর। তাহলে এদের দিক একই কিন্তু মান আলাদা, এর মান কত? মড অফ এ বি সমান 6, মড অফ সি ডি সমান 1, 2, 3, 4, 4, মড অফ ইএফ সমান 1, মড অফ জিএইচ সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইউনিট দিতে পারব না তুমি। এখন এই ভেক্টরগুলো প্রত্যেকের সঙ্গে এই ইউনিট, এইটা হলো 1 ইউনিট ভেক্টর, এর সঙ্গে আমি যদি
এর সঙ্গে যদি আমি 6 গুণ করে দিই তাহলে এটা হবে 6 ইউনিট। তখন আমি কি করব, এই ভেক্টরগুলোকে আবার 1 2 1 2 3 4 5 6 একটু ছোট ছোট হয়ে গেল, আর একটু ধীরে ধীরে বসাতে হবে। ইএফ 1 2 3 4 5 6, তাহলে কোনটা পাওয়া গেল বলো তো? ই এফ এর সঙ্গে আমি 6 গুণ করে দিলাম, জি এইচ পর্যন্ত লিখেছি, এটা আই দিলাম, তাহলে ই আই ভেক্টরটা আমি লিখব 6 ইনটু ই এফ ভেক্টর, ঠিক কিনা? 6 ইনটু ই এফ ভেক্টর পেলাম, কোনটা? এই ভেক্টরটা পেয়ে গেলাম। দেখো 6 ইউনিট ডিরেকশনের দিকে যা, এর ওটা কিন্তু সব সমান্তরাল সরল রেখা, তাহলে 6 ইউনিট ইনটু ই এফ ই ভেক্টর সমান 6 ইনটু ই এফ ভেক্টর। ই আই ভেক্টরটা কোন ভেক্টরের সঙ্গে সমান? এ বি ভেক্টরের সঙ্গে সমান, তাহলে এ বি সমান আমি লিখলাম 6 ইনটু ই এফ ভেক্টর। এখন আর কিছু বলছি না, এবারে পরেরটায় আমি যাবি যাব। এবারে সি ডি, সি ডি সমান আমি কি লিখব? আমি আবার এটাকে আমি মুছে দিলাম, এখানে ই এফ ছিল, আমি এরকম করে 1 2 3 4 সেখান থেকে এখানে জে নিয়ে নিলাম, ই জে, ই জে ভেক্টর সমান আমি কি লিখতে পারি? 1 2 3 4, 4 ইউনিট ইনটু ই এফ, ই এফ ই এফ ই এফ ই এফ, এগুলো তো সব সমান ভেক্টর, এক রেখার উপর আছে, সমান মান আছে, তাহলে সমান ভেক্টর। এটা যদি ইএফ হয়, এটাও ইএফ, এটাও ইএফ, এটাও ইএফ, ইএফ প্লাস ইএফ 2 ইএফ প্লাস ইএফ 3 ইএফ প্লাস ইএফ 4 ইএফ, তাহলে 4 ইউনিট ইনটু ইএফ, তাহলে এটা 6 ইনটু ইএফ। অ্যাকচুয়ালি এটা কোন ভেক্টর? ইজে সমান সিডি, সিডি ভেক্টর সমান হলো 4 ইনটু ইএফ। এরপরেরটা বোঝাতে হবে না, জি এইচ ভেক্টর, জি এইচ ভেক্টর সমান কত লিখবো? প্রত্যেকে বলতে পারবে 9 ইএফ। এই ইএফ ভেক্টরটার মান কত? 1 ইউনিট। এই 1 ইউনিট মানের যে ভেক্টর, সেই ভেক্টরটা সঙ্গে আমি 6 গুণ করলে এই ভেক্টরটা পাচ্ছি, 4 গুণ করলে এই ভেক্টরটা পাচ্ছি, 9 গুণ করলে এই ভেক্টরটা পাচ্ছি। একই রেখায় থাকলে অথবা একই সমান্তরালে থাকলে আমি এই ভেক্টরটার সঙ্গে শুধু সংখ্যা গুণ করলেই অন্য ভেক্টরগুলো পেয়ে যাচ্ছি। এই ভেক্টরটাকে বলা হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। এইটাকে ক্যাপ দিয়ে লেখা হয়, এটাকে তুমি ইএফ ক্যাপ দিতে পারো, অসুবিধা নেই, অথবা তুমি এক্স ক্যাপ দিতে পারো, এন ক্যাপ দিতে পারো, আই ক্যাপ দিতে পারো, জে ক্যাপ দিতে পারো, এইরকম ক্যাপ দিয়ে একক ভেক্টরকে প্রকাশ করা হয়। এটাকে আমি ধরো আই ক্যাপ লিখলাম, তাহলে এখানে সি এ বি ভেক্টরটা কি হবে? এখানে আমি এ বি ভেক্টরটা কোথায় লিখেছিলাম? এর উপরে ছিল সম্ভবত, হ্যাঁ এর উপরে ছিল, মোচা হয়ে গেছে। তাহলে এ বি ভেক্টরকে আমি এখানে লিখতে পারবো 6, আর ই এফ সমান আমি লিখবো আই ক্যাপ, একক ভেক্টর ক্যাপ দিব কাছে 6 আই ক্যাপ। সি ডি সমান আমি কি লিখবো? 4 আই ক্যাপ। জি এইচ সমান কি লিখবো? 9 আই ক্যাপ। এইভাবে আমরা একটা ভেক্টরকে একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি। একটা ভেক্টরের দিক বোঝানোর জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। সেই একক ভেক্টরের সঙ্গে ওই ভেক্টরের ম্যাগনিচিউড বা মান গুণ করে দিলে আমরা পুরো ভেক্টরটা জানতে পারি। ধরা যাক এই দিকে একটা রেখা, এই রেখার বরাবর একক ভেক্টর ধরো আমি জে ক্যাপ করলাম। এবারে এই রেখাংশটা দৈর্ঘ্য 1 2 3 4 5 6, তাহলে এ বি ভেক্টর যদি আমি বলি, এটা অন্য একটা নাম দিলাম এক্স ওয়াই, এক্স ওয়াই ভেক্টর যদি আমি বলি, এই ভেক্টরটা তাহলে কি হবে? 1 2 3 4 5 6, 6 জে ক্যাপ।
বলো তো এই সিক্সটা কি? সিক্সটা হলো মড অফ এক্স ওয়াই সমান সিক্স, এখানে মড অফ এ বি সমান সিক্স, মড অফ সি ডি সমান ফোর, মড অফ জি এইচ সমান নাইন। এবার একটা কথা বলো দেখি, এই এ বি বাই এ বি করলে কি হয়? এ বি ভেক্টর বাই মড এ বি, তাহলে এটা ভেক্টর এটা মান, এ বি সিক্স আই ক্যাপ বাই মড এ বি সিক্স সমান আই ক্যাপ, সি ডি বাই মড সি ডি করলে কি হবে বলো তো? সি ডি ফোর আই ক্যাপ মাইনাস ফোর সমান আই ক্যাপ, জি এইচ বাই মড জি এইচ সমান কি হবে বলো দেখি? সমান নাইন আই ক্যাপ বাই নাইন সমান আই ক্যাপ। দেখতে পেলে প্রত্যেকটা ক্ষেত্রে আই ক্যাপ আসছে, একক ভেক্টর আসছে, একটা নির্দিষ্ট দিকে থাকা কোনো ভেক্টর, ধরা যাক এটা এ ভেক্টর, এই রেখাংশটা দিয়ে এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর বলছি শুধু, আর এ বি নাম দিচ্ছি না, এ ভেক্টর, এর ইউনিট ভেক্টর কি হবে? ইউনিট এ ক্যাপ সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। কি ব্যাপার হলো? এই তো লিখেছি দেখো, এ বি বাই মড এ বি, সি ডি বাই মড সি ডি, জি এইচ বাই মড জি এইচ, এইটা হলো মড এ, এ বাই মড এ সমান এ ক্যাপ। কোনো ভেক্টরের একক ভেক্টর বলতে ওই ভেক্টরের দিক বরাবর এক একক মান বিশিষ্ট ভেক্টরকে বোঝায়, এ ভেক্টরের দিক বরাবর এক একক বিশিষ্ট মান ভেক্টরের মান এইটা, এ ভেক্টরের এ ভেক্টর বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড করে দিলেই আমরা পেয়ে যাব একক ভেক্টর। এবারে আমরা জানলাম একক ভেক্টর। এইদিকে একটা ভেক্টর আছে, এর চার ইউনিট, আর এই দিকটাকে আমরা এই রেখা বরাবর এই দিকটাকে আমি আই ক্যাপ ধরব, একক ভেক্টরকে আই ক্যাপ। এটা যদি এ বি হয়, আর এই দিকে একটা ভেক্টর সি ডি একই রেখার উপর আছে, এ বি সমান কত হবে সকলে বলতে পারবে? এর মান চার, এর সঙ্গে মানের সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করে দিলে হয় এক ভেক্টরটা প্রকাশ, তাহলে এ বি ইকুয়াল টু ফোর আই ক্যাপ। সি ডি ইকুয়াল টু কি হবে? সি ডি ইকুয়াল টু হবে, এটাও যদি চার ইউনিট হয় তাহলে হবে ফোর আই ক্যাপ, তো হবে না কারণ আই ক্যাপ এদিকে, এদিকে উল্টো দিকে হলে মাইনাস আই ক্যাপ, মাইনাস ফোর আই ক্যাপ, তাহলে এ বি সমান মাইনাস সি ডি, এরা হলো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, একটা ভেক্টরে বিপরীত ভেক্টর লিখতে গেলে কি করতে হবে? ওই ভেক্টর যদি ফোর আই ক্যাপ হয় বিপরীত ভেক্টর হবে মাইনাস ফোর আই ক্যাপ, ওই ভেক্টর যদি ফাইভ আই ক্যাপ হয় বিপরীত ভেক্টর হবে মাইনাস ফাইভ আই ক্যাপ, ওই ভেক্টর যদি ফাইভ এন ক্যাপ হয় বিপরীত ভেক্টর হবে মাইনাস ফাইভ এন ক্যাপ, এরকম করে বিপরীত ভেক্টর পাওয়া যাবে। এখন এদের যদি যোগ করা হয়, এ বি প্লাস সি ডি যদি করা হয় তাহলে আমরা পাবো ফোর আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ, জিরো হয়ে যাবে। এই যে জিরো, এটা কিন্তু সংখ্যা নয়, এটা একটা ভেক্টর আছে, দুটো ভেক্টরের যোগফল একটা শূন্য পাওয়া যাচ্ছে, তার মানে শূন্যটা তো সংখ্যা, কিন্তু এক্ষেত্রে এই শূন্যটাকে বলবো একটা ভেক্টর, এটাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য লিখলেই তো শূন্য ভেক্টর, কেন না? শূন্য ভেক্টরের তাৎপর্য এটাই যে ওই যে শূন্যটা আমি লিখছি দুটো ভেক্টরের যোগফল, সেটা কি করে বুঝবো? শূন্য ভেক্টর বলেই সেটা সম্ভব, দুটো ভেক্টরের বিয়োগফলও শূন্য ভেক্টর হতে পারে, দুটো ভেক্টরের গুণফলও শূন্য ভেক্টর হতে পারে। তাহলে শূন্য ভেক্টরের তাৎপর্য কি? না, শূন্য ভেক্টর বোঝাচ্ছি মানেই সেখানে আমরা বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে যেটা দুটো ভেক্টরের ক্রিয়ায় হয়েছে, দুটো ভেক্টরের যোগফলের ফলে হতে পারে, দুটো ভেক্টরের বিয়োগফলের ফলে হতে পারে, দুটো ভেক্টরের ভেক্টর গুণফলের জন্য আমরা
একটা নাল ভেক্টর পেতে পারি। তাহলে শূন্য আর শূন্য ভেক্টর কিন্তু এক কথা নয়, শূন্য হলো একটা সংখ্যা আর শূন্য ভেক্টর হলো একটা ভেক্টর যার কোনো মান নেই। মান যখন নেই আর তার দিকের কি আছে, দিক যা কিছু ধরা যেতে পারে। তবে এর যদি গোড়াটা দেখা হয় এটা কোথা থেকে এসছে, সেটা হলে কিন্তু বুঝতে হবে যে এ আর বি যখন যোগ করে শূন্য পাচ্ছি নিশ্চয়ই এ ভেক্টরটা আর বি ভেক্টরটা দিক এক, এ আর বি যখন বিয়োগ করে শূন্য পাচ্ছি তখন নিশ্চয়ই এ আর বি ভেক্টরের দিক এক। আর এটার কথা আমরা পরে জানবো, শূন্য ভেক্টর কাকে বলে আমরা জানলাম, একক ভেক্টর, শূন্য ভেক্টর, আর একটা জানবো অবস্থান ভেক্টর। ধরো এরকম একটা ভেক্টর আছে এইরকম মূল বিন্দুতে আদি বিন্দু, আমরা বলেছিলাম একটু আগে আদি বিন্দু মানে হচ্ছে টেল আর অন্তিম বিন্দু হেড। এইরকম একটা ভেক্টর যার আদি বিন্দু কোঅর্ডিনেট সিস্টেমের মূল বিন্দুতে অবস্থিত আর অন্তিম বিন্দুর যে কোনো একটা স্থানাঙ্ক রয়েছে এক্স ওয়াই জেড, এইরকম ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়। বেশ, এই পর্যন্ত আমরা ভেক্টর বিভিন্ন রকম ভেক্টর জানলাম। এবার আমরা কোথায় শুরু করেছিলাম আমাদের আলোচনাটা, কোথায় ছিল যে ভেক্টর হবে কোন রাশি, কোন কোন রাশিকে আমরা ভেক্টর বলতে পারবো আর কোন কোন রাশিকে আমরা ভেক্টর বলতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে সমস্ত রাশির মান ও দিক উভয় আছে এবং যাদের যোগফল সমজাতীয় দুটি রাশির যোগফলের মান নির্ভর করবে তাদের মধ্যবর্তী কোণের উপর, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। আর যাদের সেটা নির্ভর করবে না তাদেরকে বলা হয় স্কেলার রাশি। সেটা পরিষ্কার করে আমরা বুঝতে পেরেছি, চাপ, প্রবাহ মাত্রা, পৃষ্ঠটান এই সমস্ত রাশির কিন্তু দিক রয়েছে, তা সত্ত্বেও এদের যোগফল ভেক্টর নিয়মে হয় না। ভেক্টর রাশির যোগফল ভেক্টর নিয়মে হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ থাকলে সেই কোণের উপর তাদের যোগফলের মানটা নির্ভর করে। এখন আমরা ভেক্টর যোগের নিয়ম জানব। অলরেডি আমরা ভেক্টর যোগের নিয়ম কিন্তু প্রয়োগ করেছি, দেখো ভেক্টর নিয়ম যোগের নিয়মটা বোঝার জন্য আমি একটা ছোট্ট পরীক্ষা করাবো। এইরকম একটা পাইপ আছে, এই পাইপটা এইদিকে গতিশীল, এইখানে যখন ছিল তুমি একটা মার্বেল কি করলে দিয়ে এইদিকে পাইপটার মধ্যে থ্রো করলে, তাহলে মার্বেলটা এইদিকে যাচ্ছে আর পাইপটা এইদিকে যাচ্ছে, কিছুক্ষণ পরে পাইপটা এইরকম দিকে আসবে, এইখানে আসবে, তখন মার্বেলটা কি এখানে থাকবে, পাইপের এই প্রান্তে থাকবে, থাকবে না, মার্বেলটা ধরে যাক এখানে চলে যাবে। আর পাইপটা এলো কোথা থেকে, পাইপটা এখান থেকে এখানে এলো, মার্বেলটা এখান থেকে এখানে গেল, পাইপের মধ্য দিয়ে মার্বেলটা যাচ্ছে। পাইপের সাপেক্ষে যদি দেখা হয় মার্বেলটা এই পজিশান থেকে এই পজিশানে আসছে, এখানে যদি কোনো অবজারভার থাকে সে দেখবে কি এই বলটা এখান থেকে এখানে গেল, এই অবজারভার দেখবে বলটা এই মার্বেলটা এইখান থেকে এইখানে গেল, পাইপের সাপেক্ষে মার্বেলটা এখান থেকে এখানে গেল আর এই অবজারভারের সাপেক্ষে পাইপটা এখান থেকে এখানে গেল। তাহলে পাইপের গতিবেগ ভি পাইপ, মার্বেলের গতিবেগ ভি মার্বেল, ভেক্টর চিহ্ন দিতাম, এই দুটোর যোগফল হবে এইটা। তাহলে এর সাপেক্ষে যদি আমি মার্বেলটার গতিবেগ দেখতে চাই তাহলে ভি পাইপ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভি মার্বেল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু পাইপ ভি মার্বেল উইথ রেসপেক্ট টু পাইপের সাপেক্ষে সে কিন্তু এইরকম যাচ্ছে। এবার ভি মার্বেল
with respect to ground jodi hoy tokhon hobe eta ei khetre amra ei tar sange ei ta jog kore ami ei ta pelam a b c a b vector plus b c vector সমান আমরা পেলাম এসি ভেক্টর বুঝতে পারছো যে এই দুটোর মান এটার সঙ্গে সমান নয় এটা অতিভুজ আর এটা ত্রিভুজের লম্ব আধুনি এর থেকে এর মান বেশি এর থেকে এর মান বেশি তবে এই দুটো যোগফলের মান এর থেকে বেশি এই কারণে এখানে আমরা সহজ বীজগাণিতিক নিয়ম প্রয়োগ করতে পারছি না এদের মধ্যবর্তী কোণের মান অর্থাৎ ভি পাইপ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর ভি মার্বেলের মধ্যে কোণের মান রয়েছে এই কারণে ভেক্টর রাশির যোগ করতে গেলে আমাদেরকে ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী চলতে হয় ভেক্টর যোগের প্রথম নিয়ম ত্রিভুজ সূত্র দুটো ভেক্টর এ বা পি এবং কিউ এ এবং বি পি এবং কিউ যা কিছু নিতে পারো এখানে তুমি যদি নাও এ ভেক্টরই নাও আর এখানে বি ভেক্টর নাও এই দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে এই দুটো ভেক্টরকে ক্রমানুসারে গৃহীত দুটি বাহু হিসাবে দেখতে হবে কার দুটি বাহু ত্রিভুজের দুটি বাহু যা তৃতীয় বাহু কোনটা এইটা এবারে এ বি সি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু হলো এ বি আর বি সি এ বি কে এ ভেক্টর দিয়ে যদি লিখি এ ভেক্টরকে এ বি দিয়ে প্রকাশ করেছি বি ভেক্টরকে মানে ওদিকে বি সি দিয়ে প্রকাশ করেছি তবে এ আর বি এ ভেক্টরের লব্ধি এ বি এ ভেক্টর যে জাতীয় রাশি মানে যে জাতীয় বি ভেক্টরও একই জাতীয় সমজাতীয় ভেক্টর রাশির মধ্যে কিন্তু যোগ হবে এটা যদি বেগ হয় এটা বেগ হবে এটা যদি সরল হয় এটা সরল হবে এরকম সমজাতীয় দুটো ভেক্টর রাশির মধ্যে যোগ করা সম্ভব সমজাতীয় দুটো ভেক্টর রাশিকে আমরা একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দেখো এ বি বি সি ক্রমানুসারে এ বি বি সি ক্রমানুসারে গৃহীত দুটো বাহু তবে বিপরীত ক্রমে গৃহীত যে বাহু বিপরীত ক্রমে ক্রমানুসারে যদি হতো এ বি বি সি সি এ বলতাম কিন্তু বিপরীত ক্রমে যখন বলছি এসি বিপরীত ক্রমে গৃহীত বাহুটির সঙ্গে সমান হবে আবার আমি বলছি ত্রিভুজ সূত্র কি এ বি একটি বাহু বি সি একটি বাহু এরা ক্রমানুসারে গৃহীত এবং এই দুটো বাহুকে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পেরেছি অর্থাৎ বি ভেক্টর আর এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা এই দুটো বাহু দ্বারা প্রকাশ করতে পেরেছি এখানে এসি যে বাহুটা সেটা বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু এই বাহুটা এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে এক কথায় বললে এটা কি হবে কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে এবং ওই দুটো ভেক্টর যদি সমজাতীয় হয় তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিককে প্রকাশ করবে এ প্লাস বি ভেক্টরের মান এদের লব্ধির মান মড এ প্লাস বি এইটা হবে এসি এসি এর দৈর্ঘ্য আর দিক এইটা এটা যদি আলফা হয় দিক হবে আলফা অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের সঙ্গে লব্ধির দিক আলফা কোণে রয়েছে আলফা কোণে রয়েছে এটাই হলো ত্রিভুজ সূত্র এখন আমাকে বের করতে হবে এই মানটা কত এসি এর মান কত খুব সহজে আমরা জ্যামিতির সাহায্যে বের করতে পারবো মড এ সমান আমি এ লিখবো এটা তো কনভেনশন মনে রাখতে হবে যখন আমি শুধু এ বলছি কোনো তীর চিহ্ন নেই বুঝতে হবে এটা মান একটা সংখ্যা মড এ মড বি সমান বি আর
এইটাকে আমি লব্ধিটাকে যদি সি ভেক্টর দিয়ে প্রকাশ করি মড সি সমান সি, এই এ বি সি এর মধ্যে সম্পর্ক আমি বের করব। ধরা যাক এ আর বি এর মধ্যবর্তী কোণ এ এবং বি, এই দুটো ভেক্টরকে আমরা যোগ করতে চলছি, কিন্তু এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান থিটা। তাহলে কোন কোনটা থিটা হবে এখানে? এইটা হবে থিটা, এই কোণটা হলো থিটা। এখন আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি এই এ বি এর বহির্বর্তিত অংশের উপর, আমি সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা হচ্ছে ডি বিন্দু নাম দিলাম, তাহলে সি ডি এ বি ডি এই রেখাটার উপর 90 ডিগ্রি কোণে পড়েছে। এ ডি সি এই ত্রিভুজটা, এ ডি সি এই ত্রিভুজটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যুক্ত লম্বের বর্গ। এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস সরি এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। ডি সি মান আমি পেয়ে যাব আর এ ডির ও মান পেয়ে যাব। এ ডির মান কি হবে? এ বি প্লাস বি ডি, এ বি প্লাস বি ডি এর স্কোয়ার। সি ডি এর মান কি হবে? প্লাস ডি সি স্কোয়ার লিখে রাখলাম। এখন এ বি এর মানটা আমি জানি, এ বি এর মানটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিচিউড, এ বি রেখাংশের দৈর্ঘ্য মানে এই ভেক্টরের ম্যাগনিচিউড। এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান কত? না এ। আর এইটা এই রেখাংশটা দৈর্ঘ্য বি। এবারে এই ত্রিভুজটা সি এখানে দেখা যাচ্ছে, এই জায়গাটায় আঁকা যাক সি ডি বি, এইখানে এটা থিটা এর মান বি, এই ত্রিভুজটার এইটা হলো 90 ডিগ্রি, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। বি ডি বাই বি সি, বি ডি বাই বি সি কি হবে? না ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। বি বি ডিটা এটা হলো বি ডি আর এটা হলো বি সি, বি সি এর ভ্যালু কত? বি, এই যে বি সি এর ভ্যালু বি, বি বি ডি বাই বি সমান কস থিটা, তাই বি ডি ইকুয়ালস টু বি কস থিটা, বি ডি সমান বি কস থিটা পেলাম, জ্যামিতি থেকে পেলাম। আবার আমি জ্যামিতি থেকে কি পাবো? সি ডিটা যদি পেতে চাই, সি ডিটা হলো লম্ব, সি ডি বাই বি সি সমান লম্ব বাই অতিভুজ সাইন থিটা, সি ডি সমান বি সি সাইন থিটা, বি সির ভ্যালুটা হচ্ছে বি, সি ডি হবে বি সাইন থিটা, সি ডি এর মান পেলাম বি সাইন থিটা, বি ডি এর মান পেলাম বি কস থিটা। এখানে এ বি এর মান এ, এ বি এর মানটা হলো এ, বি ডি এর মানটা হলো বি কস থিটা এর হোল স্কয়ার। ডি সি এর মান, সি ডি এর মান যা ডি সি এর মান, ডি সি এর মান বি সাইন থিটা এর স্কোয়ার। এ সিটাকে আমি ধরেছি কি সি ভেক্টর, এর মানটা সি, তাহলে এখানে সি স্কোয়ার লিখব, এখানে এখানে এ সি লিখব এ সি স্কোয়ার, অতএব সি স্কোয়ার সমান এইটা। এইটাকে যদি আমি সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে কি হবে? এ প্লাস বি কস থিটা এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিটা এখানে বি কস থিটা, তাহলে বি স্কোয়ার কস কর থিটা, টু এ টু এ বি, বিটা এখানে বি কস থিটা, টু এ বি কস থিটা প্লাস এখানে বি সাইন থিটা এর হোল স্কোয়ার, কি হবে? বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কেন এর নিচে রাখলাম না? এইটার যোগফল কি হয়? বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস
প্লাস কস স্কয়ার থিটা, এটা অনেকেই সহজে বের করতে পারবে, তাদের ক্ষেত্রে এটা বোঝানোর কিছু নেই, যারা বুঝতে পারবে না তাদের জন্য বলা হচ্ছে। বি স্কয়ার এটা যেহেতু ওয়ান, তাহলে এই দুটো যখন এটা এটা যোগ করছি, এখানে এটা আর এটা যোগ করছি, এখানে এটা এটা যোগ করছি, এটা এটা কি হলো বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা সমান বি স্কয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি কস থিটা, এটাকে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এখানে আমরা সি এর ভ্যালু পেলাম সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। আর এই আলফার ভ্যালু কি পাবো, দেখো এই ত্রিভুজের এই এটা যদি আলফা হয়, এটা উচ্চতা আর এটা ভূমি, লম্ব ভূমি, লম্ব ভূমি এইটা বাই এইটা, এটা কি ছিল এ বি সি ছিল, এটা সি ডি বাই এ ডি, ট্যান আলফা সমান সি ডি বাই এ ডি, সি ডি এর ভ্যালু কত একটু আগে লেখা ছিল এখানটায়, এখানে দেখো এই সি ডি এর ভ্যালু বি সাইন থিটা, আর এটার ভ্যালু কত এ ডি এর ভ্যালু কত এইটা এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। অতএব আমরা এই এসি ভেক্টরটা অর্থাৎ লব্ধি ভেক্টরটার মান জানতে পারলাম এবং তার ডিরেকশন জানতে পারলাম, ট্যান আলফা এই ডিরেকশনটা আমরা মনে রাখবো, ট্যান আলফা সমান বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। আবার আমরা যদি বি এর সঙ্গে অ্যাঙ্গেল জানতে চাইতাম, এই যে লব্ধি ভেক্টরটা বি এর সঙ্গে কত কোণ করেছে, এ ভেক্টরের সঙ্গে তো আলফা কোণ করে আছে, বি ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে এটাও যদি কেউ জানতে চায়, সেটা যদি আমি বিটা দিই যে বি ভেক্টরের সঙ্গে বিটা কোণ করে আছে, তখন এটার সূত্রটা হবে এরকম, মনে রাখা খুবই সহজ, এটা বি ছিল এখানে এ হবে, এ সাইন থিটা এখানে এ ছিল বি হবে বি প্লাস এ কস থিটা, এইভাবে মনে রাখতে হবে যে ত্রিভুজের আমরা ভেক্টরের আমরা ভেক্টরের যে যোগ সেই যোগ ত্রিভুজ সূত্রে নিয়মে কীভাবে করব সেটা আমরা আজকে আলোচনা করলাম। এবারে একটা ছোট্ট কয়েকটা আমরা প্রশ্ন করে এখান থেকে কি প্রশ্ন করতে পারে, যে দুটি বল কোশ্চেন ওয়ান, দুটি বল যাদের মান 3 নিউটন ও 5 নিউটন পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি বিন্দুতে ক্রিয়া করছে, লব্ধির মান কত, দেওয়া আছে এ সমান 3, বি সমান 5 আর থিটা সমান 60 ডিগ্রি, লব্ধির মান সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, এখানে এ এর মান কত 3 স্কোয়ার, বি এর মান 5 স্কোয়ার, 2 × 3 × 5 কস 60 ডিগ্রি, এখন 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, 3 × 6 = 30 আর কস 60 ডিগ্রি হাফ, তাহলে হবে 9 + 25 + 15, 9 + 25 + 15 = 45 আর 9 = 49, সি এর মান কি হবে √49 সমান হবে 7 ইউনিট। আমরা লব্ধি ভেক্টরের মানটা পেয়ে গেলাম 7, দুটো বল কাজ করছে 3 এবং 5 নিউটন, তাহলে এই রকম 3 নিউটন আছে আর 7 নিউটন কাজ করছে, এদের এদের মধ্যে লব্ধির মানটা এদের এইরকমভাবে কাজ করবে, লব্ধির মানটা সব 7 নিউটন না, এটা 5 নিউটন, তাহলে লব্ধির মান হবে 7 নিউটন, 3 নিউটন, এখানে একটা বিন্দুতে কাজ করলে কী হবে এইটার আমি সমান্তরাল ভেক্টর, আমরা সমান ভেক্টরের কনসেপ্ট পেয়েছি, আমরা কী করবো 5 নিউটন এটার সমান্তরাল, সমান ও সমান্তরাল করলে আমরা এইখানে একটা ভেক্টর পাবো সেটাও 5 নিউটন, এবারে
तीन निउटन और पाँच निउटन जोग कर देव एर मध्य अंगेल मान जानी अरे एक ही बिंदुते काज करछे एटा हलो तीन निउटन एटा बड़ो आछे एटा पाँच निउटन तीन निउटन के आमी की करब आमरा त्रिभुजेर नियम जानी बोले तीन निउटनटाके एखाने बसिए देव समान समान्तरल तारे समान एटा जदि तीन निउटन हय एटाओ तीन निउटन एबारे आमरा त्रिभुज सूत्रेर नियम अनुयायी एइटाइ पाबो तार लब्धि এটা পাবো সাত নিউটন আর এটা যদি আলফা হয় ট্যান আলফা ইকুয়াল টু এটা যেহেতু ফাইভ দিয়েছি তাহলে থ্রি সাইন সিক্সটি ডিগ্রি বাই ফাইভ প্লাস থ্রি কস সিক্সটি ডিগ্রি এটার যা ভ্যালু আসবে ক্যালকুলেটারে যদি করা যায় থ্রি সাইন ষাট থ্রি সাইন ষাট ভাজিত ফাইভ প্লাস থ্রি কস ষাট সমান পয়েন্ট থ্রি নাইন আর ট্যান ইনভার্স এই আলফাটা কী হবে ইনভার্স ট্যান ইনভার্স এইটার ভ্যালু যা আছে পয়েন্ট থ্রি নাইন নাইন সেভেন এইসব আছে এটার ভ্যালু কত হবে ট্যান ইনভার্স অফ এইটা সমান হবে একুশ দশমিক সাত আট একুশ দশমিক আট ডিগ্রি প্রায় মানও বের করতে পারলাম দিকও বের করতে পারলাম কার সঙ্গে দিক না পাঁচ নিউটন বলটার সঙ্গে লব্ধি যে ভেক্টরটা সেটা একুশ দশমিক আট ডিগ্রি কোণে আছে এবার তুমি বলবে যে না আমি তিন নিউটনের সঙ্গে পেতে চাই হবে তিন নিউটন বলের সঙ্গে যে লব্ধি তথা সেটা হবে সিক্সটি ডিগ্রি মাইনাস একুশ দশমিক আট সিক্সটি মাইনাস একুশ দশমিক আট তাহলে হবে থার্টি এইট পয়েন্ট টু ডিগ্রি থার্টি এইট পয়েন্ট টু ডিগ্রি কোণের থাকবে তিন নিউটন বলের সঙ্গে লব্ধি বলটা থার্টি এইট পয়েন্ট টু ডিগ্রি থাকবে কোণে থাকবে এইটাকে আমি এই সূত্রেও বসাতে পারতাম যে তিন নিউটনের সঙ্গে যদি এটা বিটা কোণ করে তাহলে এইটা হবে পাঁচ এটা হবে পাঁচ এটা হবে তিন সেক্ষেত্রে মানটা একই আসে কি না দেখে নেওয়া যাক সূত্রে মিলে কি না দেখে নেওয়া যাক হ্যাঁ মিলবে দেখা যাক ফাইভ সাইন ষাট ভাজিত থ্রি প্লাস ফাইভ কস ষাট সমান পয়েন্ট সেভেন এইট বিটা টু ট্যান ইনভার্স পয়েন্ট সেভেন এইট সেভেন টু হ্যান ত্যান হবে এবারে আমি কি করব ট্যান ইনভার্স অফ ইট থার্টি পয়েন্ট থার্টি এইট পয়েন্ট টু ডিগ্রি হবে আমরা ত্রিভুজ সূত্র জানলাম ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরের লব্ধির মান বের করতে পারবো এবারে কোশ্চেন টু দুটো ভেক্টর পি আর কি পি এর মান দশ নিউটন দুটো বল কিউ এর মান পাঁচ নিউটন তারা পরস্পরের সঙ্গে একশো আশি ডিগ্রি কোণে কাজ করে আমরা আগেই আলোচনা করে নিয়েছি একশো আশি মানে এই দিকে এই দিকে এটা দশ নিউটন এটা পাঁচ নিউটন বিপরীত দিকে হওয়া মানে এদেরকে যোগ করে দিতে পারবো এটা বিপরীত এটা দশ নিউটন আর এই ভেক্টরটার বিপরীত ভেক্টর আমি এদিকে মাইনাস পাঁচ নিউটন লিখতে পারবো এদের যোগফল হবে টেন মাইনাস পাঁচ সমান পাঁচ নিউটন এটা তো আমরা দেখতেই পাচ্ছি পাঁচ নিউটন হবে দেখা যাক ত্রিভুজ সূত্রের নিয়মে এটা আসে কি না এখানে এ এর মান দশ বি এর মান পাঁচ থিটার মান একশো আশি ডিগ্রি সি এর মান সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা এ এর মান দশ বি এর মান পাঁচ এর মান দশ বি এর মান পাঁচ কস একশো আশি ডিগ্রি দশের স্কোয়ার একশো পাঁচের স্কোয়ার পঁচিশ পাঁচ দুগুণে দশ দশ একশো আর কস একশো আশি ডিগ্রি মান মাইনাস ওয়ান তোমরা জেনে নেবে এইটা হবে একশো মাইনাস একশো পঁচিশ হয়ে গেল আর সি কে বর্গমূল করলে সি স্কোয়ার যদি পঁচিশ হয়
25 বর্গমূল c হবে 5 দেখে দেখলে মিলে গেল এদের লব্ধির মান হবে 5 নিউটন দিগও তুমি পেয়ে যেতে পারবে ওই নিয়ম দিক তো তুমি বুঝতেই পারছো আমি এরকম করে যখন আমরা একে দেখেছি এটা 10 নিউটন এদিকে -5 নিউটন তাহলে দিক কত হবে এটা থেকে এটা বাদ হয়ে গেলে 5 নিউটন হবে পজি প্লাস 5 নিউটন ওই দিকেই হবে যেদিকে 10 নিউটন ভেক্টরটা কাজ করছিল প্রথম থেকে লব্ধির মান হবে সেই দিকটায় 5 নিউটন বল সেই দিকে কাজ করবে এখন এই সূত্র অনুযায়ী কি হবে tan আলফা সমান আমি 10 নিউটনের দিকে কোণটা নিতে চাই তাহলে 10 নিউটনটাকে এখানে রাখ 5 sin 180 ডিগ্রি বাই 5 cos 180 ডিগ্রি সমান হবে 0 sin 180 ডিগ্রি মানে 0 0 বাই যাই হোক না কেন 0 মানে আলফা ইকুয়ালস টু হবে 0 ডিগ্রি এই 0 ডিগ্রি আসার কথা ছিল এর সঙ্গে এটা সমান্তরালে আছে 0 ডিগ্রি 0 ডিগ্রি এর এরপর তিরিশ নিউটন বল এদিকে কাজ করছে চল্লিশ নিউটন বল এইদিকে কাজ করছে অর্থাৎ এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি হলে এদের লব্ধির মান কত হবে অর্থাৎ এ ইকুয়ালস টু তিরিশ বি ইকুয়াল টু চল্লিশ থিটা 90 ডিগ্রি সূত্রানুসারে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা ए तीस बी चल्लिस ए तीस बी चल्लिस कस 90 डिग्री तीस से स्क्वायर 900 चल्लिस से स्क्वायर 1600 और इकने कस 90 डिग्री मान है जीरो पुरोटाई जीरो हो जाए 1600 प्लस 900 2500 सी एल वैल्यू है वर्गम रूट ओवर 2500 50 एकक यही दुटो वेक्टर অর্থাৎ 30 নিউটন এবং 40 নিউটন বল যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে তবে তাদের যে লব্ধির মান হবে সেটা 50 নিউটন এখন দিক কি রকম হবে আমি ধরে নেব 30 এর সঙ্গে আমি লব্ধির মানটা নিতে চাই 30 নিউটনটা এদিকে আছে আর 40 নিউটনটা এদিকে রয়েছে আমি 30 নিউটনের সঙ্গে কোণের মান নির্ণয় করতে চাই এখানে যেহেতু এটা 90 ডিগ্রিতে আছে খুব সহজে দেখো আমি ট্যান থিটা পাবো কত এটা 40 আর এটা 30 ট্যান আলফা সমান 40 বাই 30 পাবো আমরা ত্রিভুজ সূত্রের নিয়মটাই প্রয়োগ করার চেষ্টা করছি এখন এই যে ত্রিভুজ সূত্রের নিয়ম আমরা এখানে বসাবো ত্রিভুজ সূত্রের নিয়ম বসালে দেখা যাক ট্যান আলফাটা 40 বাই 30 আসে কিনা ট্যান আলফা সমান 30 এর সঙ্গে নিতে চাইছি 30 টা এখানে থাকবে উপরে থাকবে 40 নিচে থাকবে 40 উপরে থাকবে সাইন নিচে থাকবে কস এখানে থাকবে 90 এদের মধ্যে কোণ সাইন থিটা কস থিটা সাইন থিটার ভ্যালু 1 কস থিটার কস 90 ডিগ্রি ভ্যালু 0 তাহলে 43 বাই 30 এলো 40 বাই 30 মানে 4 এর 3 ট্যান আলফার মান হলো 4 এর 3 এই 4 এর 3 হলে আলফার মানটা কিন্তু আমরা আর ক্যালকুলেটর ব্যবহার করব না 4 এর 3 ট্যান আলফা 4 এর 3 এটা হবে মনে রাখতে হবে এটার ভ্যালু হবে 53 ডিগ্রি এটার ভ্যালু হয় 53 ডিগ্রি 4 ট্যান ইনভার্স যদি আমি করি ক্যালকুলেটরে 4 ভাজিত 3 সমান হয় 53.1 কিন্তু আমরা এটাকে একটু এই ফিগারে রাখবো 53 ডিগ্রি এখন আমাদের ইলেভেনে ক্লাস ইলেভেনে এই মানগুলো বেশি আসবে এই কারণে এই মানটা আমাদের মনে রাখলে নিজেদেরই সুবিধা এখানে মনে রাখা একটা আমি ছক করে দিচ্ছি যে এই ধরনের মান যখন আসবে এটা যদি 3 হয় এটা যদি 4 হয় এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 3/4 ট্যান থিটা যদি 3/4 আসে তখন এই থিটাটার মান জানবে 37 ডিগ্রি আর যদি এরকম আসে এটা যদি বড় হয় এটা যদি ছোট হয় এরকম যদি হয় এটা 4 এটা 3 এটা যদি থিটা হয় ট্যান থিটা সমান 4 এর 3 যদি আসে এটা ছোট এটা বড় এটা ছোট 3 এর 4 4 এর 3 সেক্ষেত্রে থিটার মানটা আসে 53 ডিগ্রি এটা মনে রাখলে তোমাদের সুবিধা আর
साइन थीटा देखो साइन थीटा माने एटा तीन एटा चार माने एटा जदि समकोणी तुम्ही जाओ एटा पांच होबे एटा पांच होबे ताले साइन थीटार मान जखन चार एर पांच आसबे साइन थीटार मान जखन चार एर पांच माने एटा चार एर पांच जखन आसले तखन थीटार मानटा 53 डिग्री कॉस थीटार मान जखन चार एर पांच आसबे तखन थीटार मानटा 37 डिग्री होबे कॉस थीटा माने कि एखाने चार आर एखाने पांच एटा थीटाटा एखाने 37 डिग्री आर 37 डिग्री আর এখানে আছে 53 ডিগ্রি এইভাবে এটা মনে রাখার চেষ্টা করবে তোমাকে সুবিধা হবে এবারে আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাব এখানে আমরা দেখে নেব যে সি এর মান সি এর ম্যাক্সিমাম ভ্যালু কত আর সি এর মিনিমাম ভ্যালু কত এটা তোমাকে প্রশ্ন দিল যে দুটো ভেক্টর এ আর বি যোগ করা হলো তাদের মধ্যে কোণের মান থিটা এদের লব্ধির মান সি অর্থাৎ সি স্কয়ার ইকুয়ালস টু সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি কস থিটা এইটা তো তোমার জানা এটা ত্রিভুজ সূত্র থেকে আমরা পাচ্ছি তাহলে সি ম্যাক্স এবং সি মিনিমামের ভ্যালু কত সি ম্যাক্সিমাম কত না সি ম্যাক্সিমাম হয় যখন থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি দেখো cos থিটা এর ভ্যালুর উপর এটা ম্যাক্সিমাম মিনিমাম নির্ভর করবে এ আর বি এর ভ্যালু তো চেঞ্জ হবে না থিটাটা চেঞ্জ হতে পারে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বিভিন্ন হতে পারে দুটো ভেক্টর আমার দেওয়া আছে তার মধ্যে কত অ্যাঙ্গেল হলে সি এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে আর কত অ্যাঙ্গেল হলে সি এর ভ্যালুটা মিনিমাম হবে তোমাকে জানতে চাইছি তাহলে cos থিটার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হয় প্লাস ওয়ান আর মিনিমাম ভ্যালু হয় মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কখন হয় যখন থিটাটা হয় জিরো ডিগ্রি আর মাইনাস ওয়ান কখন হয় যখন থিটাটা হয় 180 ডিগ্রি সি ম্যাক্স তবে কি হবে সি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস জিরো ডিগ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস জিরো ওয়ান টু এ বি সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার সি ম্যাক্স square c max square সমান এটা স্কয়ার অর্থাৎ c max সমান হবে a প্লাস b c মিনিমাম কখন হবে মিনিমাম হতে গেলে এটার মান মাইনাস ওয়ান হতে হবে অর্থাৎ থিটার মান 100 এটা যদি মিনিমাম হয় তখন থিটার মান হবে 180 ডিগ্রি সেক্ষেত্রে আমি এই খানটায় বসাবো 180 ডিগ্রি এখানে হয়ে যাবে মাইনাস cos 180 ডিগ্রির মান মাইনাস ওয়ান माइनस वन प्लस ले माइनस टू ए बी हले ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू ए बी माने ए माइनस बी होल स्क्वायर तो सी मैक्स इस जगह हम इकने सी मीन लिखो सी मिनिमम स्क्वायर समान इटा सी मिनिमम समान हो बे ए माइनस बी सी मिनिमम हो बे ए माइनस बी तो दोटो वेक्टर है সর্বাত যোগ ফলের সর্বোচ্চ মান ভেক্টর দুটি যোগ ফলের সঙ্গে সমান হবে মানের যোগফলের সঙ্গে সমান হবে আর সর্বনিম্ন মান ভেক্টর দুটির মানের যোগফল বিয়োগফলের সঙ্গে সমান হবে তোমাকে বলল যে দুটো ভেক্টর 4 নিউটন আর 7 নিউটন দুটো চার নম্বর প্রশ্ন 4 নিউটন আর 7 নিউটন দুটো ভেক্টরকে যোগ করলে কখনো কি 12 নিউটন পাওয়া যাবে তুমি দেখো এদের ম্যাক্সিমাম ভ্যালু চার প্লাস সাত এগারো নিউটন তাহলে কখনোই এদের যোগফল 12 নিউটন হওয়া সম্ভব নয় দুটো ভেক্টরের যোগফল এই দুটো ভেক্টরের যোগফল কখনো কি 2 নিউটন হবে তোমাকে প্রশ্ন করব কখনো কি এদের ভেক্টর এই দুটো ভেক্টরের যোগফল 2 নিউটন হবে তুমি বলবে যে না মিনিমাম ভ্যালু কত 7 মাইনাস 4 হয় 3 নিউটন হয় 3 নিউটনের থেকে কম লব্ধির মান হওয়া সম্ভব নয় তাহলে 2 নিউটন হওয়া সম্ভব তাহলে এখানে আমরা বলবো যে এদের ম্যাক্সিমাম ভ্যালু 11 নিউটন হবে আর মিনিমাম ভ্যালু হবে 3 নিউটন সি এর যে ভ্যালুটা পাবো সেটা 11 দুটো ভেক্টরের লব্ধির মান তাদের বিয়োগফলের থেকে বেশি হবে সংখ্যাগত বিয়োগফলের থেকে বেশি হবে আর সংখ্যাগত যোগফলের থেকে কম অথবা সমান হবে সমান কখন হবে যখন সেটা এক রেখায় থাকবে
ए और बी दुटो एक रेखा थाकबे तादेर जोगफल हबे ए प्लस बी और एरा जदि विपरीत दिके थाके ए बी तबे एदेर जोगफल हबे ए माइनस बी ए माइनस बी ए बियोगफलेर मानटा किन्तु एटा भेक्टर चिन्ह दिए निरा भेक्टर चिन्ह तोमादेर एगुलो जखन करबे भेक्टरेर अंक जो कर भूलगुलो आसबे देखबे कखन भेक्टर चिन्ह दिच्छी कोथाय दिच्छी और कखन भेक्टर चिन्ह दिच्छी ना कोथाय दिच्छी ना केन दिच्छी ना सेटा तोमादेर किन्तु माथाय निते हबे सेटा माथाय निते पारले किन्तु भेक्टरेर अर्थेर कन्सेप्ट तोमादेर हये जाबे अर्थात दुटो भेक्टर जदि एकटा त्रिभुज गठन करते पारे तबेई तारा दुटो भेक्टर कि क्वेश्चन नम्बर 5 দুটো ভেক্টর এবং আরেকটা ভেক্টর তাদের লব্ধি যদি একটা ত্রিভুজ গঠন করতে পারে তবেই আমরা সেই লব্ধিটাকে বৈধ করব তার আগে আমি বললাম এইটা 5 এটা 6 তাহলে এটার মান একটা থাকবে সেটা ডিপেন্ড করবে এইটার এই থিটাটার ভ্যালুর উপরে ধরা যাক আমি কোনোভাবে আমি এটাকে বলে ফেললাম যে 12 কখনো কিন্তু সম্ভব নয় কারণ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দ্বিতীয় থেকে বেশি হতে হবে 5 প্লাস 6 এটা কখনোই সবসময় 12 থেকে বেশি হতে হবে এই দ্বিতীয় বাহু থেকে বেশি হবে কিন্তু তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা 12 দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা 6 হয়ে যাচ্ছে এটা নট পসিবল নট পসিবল তাহলে লব্ধির মান এখানে 5 আর 6 লব্ধির মান 11 বা সম্ভব নয় ত্রিভুজের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা যদি ত্রিভুজ থেকে এটাকে এদের মধ্যে অ্যাঙ্গেলটা এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাকে যদি জিরো করি তখনই 11 হওয়া সম্ভব তখনই 11 হওয়া সম্ভব এবারে প্রশ্ন থাকবে এই কোশ্চেন নম্বর 5 3 নিউটন 10 নিউটন ও 15 নিউটন এর লব্ধির মান নিচের কোণটি হওয়া সম্ভব নয় এ বি সি ডি এ দিয়ে দিল 5 নিউটন বি দিয়ে দিল 10 নিউটন সি দিয়ে দিল সি দিয়ে দিল 26 নিউটন 26 28 নিউটন ডি দিয়ে দিল 25 নিউটন তাহলে ইজিলি তোমরা বুঝতে পারছ যে এদের এরা যখন বিপরীতমুখী হবে তখন এদের যোগফল হয়ে যাবে 5 নিউটন বিয়োগ চিহ্ন দিচ্ছি অথচ যোগফল বলছে কি ধরনের কথা না এখানে তুমি বুঝতে পারছো এদের মধ্যে বিয়োগ চিহ্ন হলো কেন এদের তো আমি ভেক্টর ভেক্টরে যোগ করেছি কোন 180 ডিগ্রি যখন এদের মধ্যে কোণের মান 180 ডিগ্রি হবে তখন এটা হবে এবারে 10 নিউটন দেখো 5 নিউটন আর বিয়োগফলটা আছে 15 প্লাস 10 25 নিউটন এই 5 আর 25 এর মধ্যে সকল ভ্যালু অ্যাকসেপ্টেবল 5 আছে 5 নিউটন 25 আছে এটা অ্যাকসেপ্টেবল কারণ এরা একই দিকে যদি ভেক্টর দুটো কাজ করত তাহলে তাহলে এদের মধ্যে এদের যে লব্ধি সেটা 25 নিউটন হত এদের মধ্যে একটা অ্যাঙ্গেল যদি থাকত সেক্ষেত্রে তার ভ্যালুটা এরকম হতে পারত বাবা এটার সঙ্গে এটা যোগ করে এটা হচ্ছে হ্যাঁ অসম্ভব তার মানটা তো একই কিন্তু দিকটা তো আলাদা এই ভেক্টরটার দিক আর এই ভেক্টরটার দিক কিন্তু এক হবে না মনে হতে পারে যে এই দুটো যোগ করে আবার এটা পাওয়া যাচ্ছে হ্যাঁ পাওয়া সম্ভব দুটো ভেক্টরের যোগফল এইরকম একটা ভেক্টর আসা সম্ভব কিন্তু এর আর এর ডিরেকশন কিন্তু আলাদা এইটা হওয়া সম্ভব নয় তাহলে অপশান সি ইজ কারেক্ট সম্ভব নয় বলেছি অপশান সি ইজ কারেক্ট এই ভেক্টর রাশির যে যোগ এই যোগের আর একটা নিয়ম হল সামান্তরিক নিয়ম সামান্তরিক নিয়ম বলা যেতে পারে এই দুটো নিয়ম একই এই কারণে এই নিয়মটা আমি আজকেই বলে দিচ্ছি সামান্তরিক নিয়ম ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমি বলেছি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহুর যে
বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি এদের লব্ধিকে প্রকাশ করবে। এটা ত্রিভুজ সূত্রে পেয়েছি। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি বলা হয়েছে যে দুটো ভেক্টর যদি একটা বিন্দু দিয়ে যায়, এ ভেক্টর আর বি ভেক্টর, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, বা এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, একই বিন্দু না, তবে ওই দুটো ভেক্টরকে যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরা যায় তবে ওই বিন্দুগামী যে কর্ণ সেই কর্ণটা এদের লব্ধিকে প্রকাশ করে। এ বি সি ডি, এ বি একটা ভেক্টর, এ সি একটা ভেক্টর, এরা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুকে প্রকাশ করছে। ওই সন্নিহিত বাহুটা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুগামী ডায়াগোনালটা হলো সামান্তরিকের কর্ণটি হলো এ ডি। এই কর্ণের দৈর্ঘ্য এবং দিক, দৈর্ঘ্য এবং দিক এই দুটো ভেক্টরের, এ আর বি ভেক্টরের যোগফলের মান এবং দিক প্রকাশ করে। এখানে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা যদি থিটা হয় এটাও থিটা, আর এটা যদি বি হয় এটাও বি। দেখো এ প্লাস বি সমান এডি, এ সমান এ, এ সমান এ বি, বি সমান বিডি, এ বিডি ত্রিভুজে বিপরীত ক্রমে গৃহীত বাহু এডি। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা সামান্তরিক সূত্র পেয়ে গেলাম। ত্রিভুজ সূত্র দিয়ে আমরা যা যা সম্পর্ক পেয়েছিলাম সামান্তরিক নিয়মেও একই সম্পর্ক পাবো। এটা যদি আলফা হয় আর এটা এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটাকে এ ডিটাকে আমি যদি সি বলি, সি এর মান হবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, আর ট্যান আলফা সমান হবে বি সাইন থিটা বাই এ সঙ্গে আমি আলফাটা নিয়েছি এ প্লাস বি কস থিটা। এইভাবে আমরা সহজেই ত্রিভুজ সূত্র থেকে সামান্তরিক সূত্র প্রমাণ করতে পারলাম। ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র বা ত্রিভুজ নিয়ম ভেক্টর যোগের, ভেক্টর যোগের সামান্তরিক নিয়ম এরা কিন্তু একই, শুধু দুভাবে বলা হয়। দুটো ভেক্টর যখন একই বিন্দুতে ক্রিয়া করে তখন আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র লাগাবো, ত্রিভুজ সূত্র লাগাবো না। অ্যাকচুয়ালি আমরা ত্রিভুজ সূত্র থেকে পেয়েছি, ত্রিভুজ সূত্র থেকে কনসেপ্ট করেছি, ত্রিভুজ সূত্র থেকে হিসেব করেছি, এখানেও সেই একই রকম হিসেব করবো। এখানেও যদি ড্রপ করে দিই, এখানে একটা এম দিয়ে দিই, তাহলে দেখো এই বাহুটা হবে এ প্লাস বি কস থিটা, আর এই বাহুটা হবে বি সাইন থিটা। এবারে আমি এটা স্কোয়ার করে দিই, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বি সাইন থিটা হোল স্কোয়ার সমান হবে এ ডি এর স্কোয়ার, তাহলে এ ডি যেটাকে সি স্কোয়ার বলছি সি স্কোয়ার সমান এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। একইভাবে পাবো সামান্তরিক নিয়ম এবং ত্রিভুজ নিয়ম একই। এছাড়াও অনেকগুলো ভেক্টর, দুটো ভেক্টরের যোগ তো জানো, কিন্তু দুটো ভেক্টরই যে সবসময় থাকবে তা তো নয়, একটা বিন্দুতে অসংখ্য বল কাজ করতে পারে। সেই ক্ষেত্রে সেই বলগুলোকে যোগ করবো কীভাবে না, সেগুলোর জন্য আমাদেরকে বহুভুজ সূত্র লাগাতে হবে। সেই বহুভুজ সূত্রটা কি, একটা বহুভুজ যদি আমি আঁকি এরকম এ ভেক্টর, পরের বাহুটাকে আমি যদি বি ভেক্টর বলি, পরের বাহুটাকে সি ভেক্টর, এরকম করে যদি অনেকগুলো ভেক্টরকে আমি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহু হিসাবে দেখি, তবে বহুভুজের যে লাস্ট বাহুটা সেটাকে বিপরীত ক্রমে নিলে এটাকে আমি মনে করলাম যে এটা আর ভেক্টর। এই আর এর মান এবং দিক এদের সবার যোগফলকে প্রকাশ করবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা কী করে প্রমাণ করতে পারছ? হ্যাঁ, এটা প্রমাণ করা খুবই সহজ। তুমি দেখো এটা নাম দিলাম ও এ বি সি ডি। এবারে আমি ও এ সমান এ পেয়েছি, এ বি সমান বি পেয়েছি। এবারে ত্রিভুজ সূত্র জানি ক্রমানুসারে বিপরীত বাহু ও বি, এই ত্রিভুজটা ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত তৃতীয় বাহু বিপরীত ক্রমে ক্রমানুসারে গৃহীত দুটো বাহু এ আর বি, বিপরীত ক্রমে গৃহীত দুটো বাহু এইটা, তাহলে ও বি সমান ও এ প্লাস এ বি এ প্লাস বি। আবার আমি কি করব, এ বি সিটা জানি আর ও বিটা জানি, আবার একটা ত্রিভুজ করব, আবার একটা ত্রিভুজ করলে আমি কি করব, ও সি পাব, ও সি সমান কি পাব, ও বি প্লাস বি সি, ও বি প্লাস বি সি, বিপরীত ক্রমে গৃহীত বাহুটা হলো তৃতীয় বাহুটা হলো ও সি। ও বি সমান আমি এখান থেকে পেয়েছি এ প্লাস বি,
আর বিসি সমান দেওয়া যাচ্ছে সি হয়ে গেল। এবারে নেক্সট এই ত্রিভুজটা ওসিডি, ওসিডি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই বাহুটা ওসি এই বাহুটা সিডি, ওসি প্লাস সিডি সমান হবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, তাহলে ওডি সমান ওসি প্লাস ডিসি, ওসি সমান পেয়েছি এ প্লাস বি প্লাস সি, আর ডি সিডি সমান পেয়েছি ডি, এখানে ডিসি লিখলাম কেন, সিডি হবে সিডি ডি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চারটে ভেক্টরকে আমরা এখানে যোগ করে পেয়ে গেলাম ওডি বিপরীত ক্রমে গৃহীত শেষতম বাহু, এর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হলো ওডি। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা যদি দুটো ভেক্টরকে যোগ করি সামান্তরিক সূত্র লাগাবো, সেই সামান্তরিক সূত্রটা কোথা থেকে প্রমাণ করা যায়, ত্রিভুজ সূত্র থেকে প্রমাণ করা যায়। আর যদি অনেকগুলো ভেক্টরকে যোগ করতে হয় তাহলে আমরা বহুভুজ সূত্র লাগাবো, বহুভুজ সূত্র, এই বহুভুজ সূত্রটাও কোথা থেকে আসে, ত্রিভুজ সূত্র থেকে আসে, অনেকগুলো ভেক্টরের যোগফল বহুভুজ সূত্র থেকে আমরা করতে পারি। আজকে আমরা ভেক্টর রাশি কাকে বলে জানলাম, কোন কোন রাশির মান দিক থাকলেও তাদেরকে ভেক্টর রাশি বলা যায় না, কেন বলা যায় না আমরা জানলাম, সেটা জানার জন্য আমাদেরকে জানতে হলো ভেক্টর যোগ, আর ভেক্টর যোগের নিয়মগুলো আমরা জানলাম, ত্রিভুজ নিয়ম, সামান্তরিক নিয়ম আর বহুভুজ নিয়ম, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। আজ এই পর্যন্ত।